পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, 30 মার্চ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অংশ নেবেন। 29 মার্চ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সম্মেলন হবে। এতে নিরাপত্তা, কৃষি, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা, দারিদ্র্যমুক্তকরণ, র্যাব ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে। এ সময় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সংলাপে র্যাবের বিষয়ে আলোচনা হয়েছে। সন্ত্রাসবাদ দমনে র্যাবের অর্জনগুলো পরবর্তী আলোচনায় তোলা হবে। হাব অফ কানেক্টিভিটি, আর আমাদের কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। আমাদের কানেক্টিভিটি বেশি হলে আমাদের ব্যবসা বাড়ে, আপনাদের উন্নয়ন হয়, র্যাবের যাতে আপনার লোকজন তাদের কাজ চালিয়ে যেতে পারে, সেই জন্যে আপনার উইথড্র করলে আমরা খুশি হবে। ওনারা বলেছেন যে ইট ইজ এ প্রসেস, এটা একটা কমপ্লেক্স প্রসেস, সুতরাং মুখে বললেই হবে না, বাট দে উইল বি ওয়ার্কিং অন ইট, উই উইল হ্যাভ মেনি এক্সচেঞ্জেস, আমাদের সাথে আরও আলাপ হবে ওনাদের সাথে। এবং এইটা আর আমি এই আমেরিকায় গেলে এটা তুলব কি না, অবশ্যই এটাও আমরা তুলব।